आज कवि वीरेंद्र चट्टोपाध्याय 102তম জন্মদিবস। অতিমারির কারণে গত বছরও তেমন ভাবে উৎসব করা যায়নি। যা কিছু হয়েছিল ভার্চুয়াল হয়েছিল, ভালোই হয়েছিল। বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন মানুষ, বহু মানুষ তারা ভার্চুয়াল প্রেজেন্টেশন করেছিলেন। এবছরও অতিমারি আমাদের ছেড়ে যায়নি, তাই করোনা কালে আমরা এবছরও ভার্চুয়াল অনুষ্ঠানই করব। আমি এই অতি অগ্রজ কবি প্রতি শ্রদ্ধায় তাকে আমি তারই ফুল দিয়ে তাকে পুজো করব, একটি কবিতা পাঠ করব। রাস্তা কারো একার নয়, ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলাই। তাকে পাহারা দেওয়ার জন্য থাকত একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিকে বেঞ্চের ওপর দাঁড় ঘুরিয়ে সূর্যকে তার চারদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয়, যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাকে গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের সাড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন। এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায়, তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে, আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না, যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে।